নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমার সুইজারল্যান্ড ট্যুরের পঞ্চম দিন, আর এই পঞ্চম দিনে আমরা সবাই মিলে রেডি হয়ে ওই ইন্টারলেকেন ওএসটি স্টেশনে আমরা কিন্তু সবাই চলে এসেছি ট্রেন ধরবো বলে। তো আজকে আমরা কিন্তু একটা দারুণ জায়গায় যাচ্ছি। আজকে হচ্ছে আমরা এখান থেকে ইন্টারলেকেন ওয়েস্ট স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাব হচ্ছে মেরিনজেন। তো এই মেরিনজেনটা হচ্ছে সুইজারল্যান্ডের খুব ফেমাস একটা জায়গা। তো এই মেরিনজেনে বেসিক্যালি একটা ওয়াটারফল আছে, ওই ওয়াটারফলটা দেখতেই আমরা যাচ্ছি। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা দারুণ মজাদার হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আমি তো জানি না ওখানে গিয়ে কী দেখবো, তো ওখানে গিয়ে যা দেখবো তা আপনাদেরকে সবটাই শেয়ার করব। তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে আমাদের কিন্তু ট্রেন ছেড়েও দিয়েছে, তো চলুন যাওয়া যাক। তো আপনাদেরকে বলে রাখি, আমরা যে ওয়াটারফলটা দেখতে যাচ্ছি, ওই ওয়াটারফলটার একটা মজার বিষয় হচ্ছে, ওই ওয়াটারফলটাতে শার্লক হোমস আর প্রফেসর মরিয়াটির লড়াই বেঁধেছিল ওয়াটারফলটার ধারে। তো এটা হচ্ছে এই ওয়াটারফলটাতে যে লড়াইটা বেঁধেছিল, সেই লড়াইতে কিন্তু প্রফেসর মরিয়াটি কিন্তু ওই ওয়াটারফলের ওপর থেকে পড়ে যায় এবং তিনি মারা যান। এটা ছিল দ্য ফাইনাল প্রবলেম গল্প। তো আপনারা শুনেই থাকবেন শার্লক হোমসের কথা। তো আর এখানে বাইরের যে লেকটা দেখুন, লেকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। লেকের জলের কালারটাই অন্যরকম, তাই না? ওয়াও, লেকের জলটা কি সুন্দর লাগছে! এই ট্রেন থেকে বসে রোদ পড়েছে, দেখতে কি যে অপূর্ব লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই লেকটা আরও সামনে থেকে দেখতে পাচ্ছি, আরও সুন্দর লাগছে দেখতে। আর এই রোদ ছলমল আকাশ পরিষ্কার বলেই কিন্তু লেকের জলটার কালারটা আরও বেশি সুন্দর লাগছে। লেকের জলের উপরে আকাশের যে কালারটা ওটা পড়েছে, তো সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি। তো দেখুন, এখানে একটা শার্লক হোমসের একটা স্ট্যাচু করা আছে, শার্লক হোমস বসে আছেন। তো এটা হচ্ছে শার্লক হোমস মিউজিয়াম। তো এখানে এই মিউজিয়ামটা আমরা দেখব, দেখে আমরা যাব হচ্ছে ওই ওয়াটারফলটার কাছে। তো এটাই হচ্ছে শার্লক হোমস মিউজিয়াম। তো মিউজিয়ামে আমরা ঢুকবো এখন। আর এখানে দেখুন কি বড় বড় দাবার গুটিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন খেলছে, এত বড় বড় যে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেলতে হচ্ছে। তো মিউজিয়ামের ভেতরে কোনো ভিডিও করতে দিল না, সেই জন্য মিউজিয়ামের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখান থেকে আমরা যাব কিন্তু ওই ওয়াটারফলটার কাছে। তো আমরা এখানে থেকে বাসে করেও যেতে পারতাম, কিন্তু বাসে করে আমরা গেলাম না, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে হেঁটে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? সেই জন্য আমরা ভাবলাম সবাই হেঁটে হেঁটেই যাবো, ওয়েদারও ভালো আছে, সেই জন্য ভাবলাম সবাই হেঁটে হেঁটেই যাবো। তো এখান থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে আমাদের ওই ওয়াটারফলটার কাছে যেতে হবে। এখান থেকে দেখুন একটা নদী বয়ে যাচ্ছে, এই নদীর জলের কালারটা কিন্তু অন্যরকম, অন্যান্য লেকে জলের কালারের মতো নয় নদীর জলের কালারটা। তো ওই দূরে যে পাহাড়ের মাঝে যে সাদা মতো রেখাটা দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে ওয়াটারফলটা। দূর থেকে দেখা যাচ্ছে, তো সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো ওখানেই আজকে আমরা যাব। তো চলুন দেখতে থাকুন আপনারা, ভিডিওটা কিন্তু আজকে খুবই মজাদার হতে চলেছে। তো আপনারা কিন্তু দেখতে থাকুন, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর এই ওয়াটারফলটার নাম হচ্ছে রাইকেনব্যাক ওয়াটারফল। তো এখানেই আমরা যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এই ফানিকুলার, ওই ফানিকুলারে করে চেপেই কিন্তু আমরা যাব, আমরা সেই জন্য ফানিকুলারে ওঠার জন্য এখানে টিকিট কাটার জন্য চলে এসেছি। তো এখান থেকে টিকিট কেটেই আমরা ওতে করে ওপরে একদম টপে চলে যাব। এই যে লেখা আছে রাইকেনব্যাক ওয়াটারফল। তো এখানে ওয়াটারফলের যে ওই ম্যাপটা,
আর মেরিঞ্জেন নিচের মেরিঞ্জেন ওই জিনিসটাই ম্যাপের মধ্যে পুরোটাই করা আছে। দেখুন বন্ধুরা আমরা কিন্তু ফানিকুলারে উঠে পড়েছি, আর এই ফানিকুলার কয়েক মিনিটের মধ্যেই কি আমাদেরকে কিন্তু একবারে ওপরে নিয়ে চলে যাবে টপে, ওখান থেকেই আমরা নিচের এই মেরিঞ্জেনটাকে আরও সুন্দর করে দেখতে পাবো। এখন তো সুইজারল্যান্ডে কোথাও ওপর মানে ধরুন ওই টপ অফ ইউরোপ ওখানেও যে গেছিলাম, ওখানেও সহজেই আমরা ট্রেনে করে এতে করে উঠে গেলাম, আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। ওখানে গিয়ে ফানিকুলার কিংবা ট্রেন এইসবে করে উঠে আমরা দেখে নিলাম, তারপরে কেবিল কার্ড আছে ওই সব করে আমরা দেখে নিই। কিন্তু আগে যখন ছিল এগুলো কিছুই ছিল না, তখন মানুষের দিকে কত কষ্ট করে ওপরে উঠতে হয়েছে বলুন তো। আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি, এবার আমরা নামবো। নেমি ওয়াও, সামনে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা রেনবো তৈরি হয়েছে, রেনবোটা একদম মানে আমাদের সামনে। এতদিন আমরা আকাশে কত দূরে দূরে রেনবো দেখেছি, এত সামনে থেকে রেনবো আমি কখনোই দেখিনি, এই এখন দেখলাম মানে এত সামনে থেকে এই এখন দেখলাম রেনবোটা, তো কি সুন্দর লাগছে রেনবোটা দেখুন। আর নিচে এই মেরিঞ্জেন শহরটা, এটাও দেখছি মেরিঞ্জেন শহর কিংবা গ্রাম হয়তো হবে, আমি সেটা বলতে পারবো না। তো এই মেরিঞ্জেনটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখুন আমরা কত ওপরে চলে এসেছি, ওই বাড়িগুলোর কাছে আমরা ছিলাম নিচে, এখন এত উপরে চলে এসেছি। তো দেখুন ফাইনালি কিন্তু আমরা ওই ওয়াটারফলটার কাছে চলে এসেছি। তো ওয়াটারফলটা এতটাই স্পিডে জলটা পড়ছিল যে চারিদিকটা এত মানে জলবিন্দু ধোঁয়া ধোঁয়া টাইপের হয়ে গেছিলো। আর এখানে একটা শার্লক হোমসের স্ট্যাচু করা আছে, তার মুখটা কিন্তু ফাঁকা আছে, তো ওইখানে আপনি মুখ ঢুকিয়ে দিয়ে ওখানে আপনি ফটো তুলতে পারেন। তো অনেকেই দেখছি ফটো শ্যুট করছে ওখানে। তো দেখুন জলবিন্দুগুলো কীরকম ধোঁয়ার মতো উড়ে চলে যাচ্ছে, এতটাই স্পিডে পড়ছে, আর মানে কী বলবো এত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, মানে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, বিশ্বাস করুন বন্ধুরা এত সুন্দর লাগছে ওয়াটারফলটা দেখতে। দেখুন বন্ধুরা জলটা পড়ছে, কি অপূর্ব সুন্দর লাগছে। তো ফানিকুলারে করে তো এতদূর চলে এলাম, এবার কিন্তু ওপরে যেতে হলে ওপরের দৃশ্যগুলো দেখতে হলে আর এই ওয়াটারফলটার ওপরে যেতে হলে আপনাকে এবার কিন্তু ট্রেক করে উঠতে হবে, আর এখান থেকে আর কোনো ফানিকুলার টুলার আপনি পাবেন না, আপনাকে হেঁটে হেঁটেই উঠতে হবে। তো আমরাও সবাই হাঁটা শুরু করে দিয়েছি, হেঁটে হেঁটে এবার আমরা ওই ওপরে যাওয়ার পালা। তবে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া ছিল, সিঁড়ি সিঁড়ি মতো করে দেওয়া ছিল, কিছুটা জায়গায় সিঁড়ি আছে, কিছুটা জায়গায় এমনি মানে এমনি ট্রেক করে করে পাহাড়ের ওপর দিয়ে আপনাকে উঠতে হবে। তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তো এই ভিউ পয়েন্ট থেকে যখন নিচটা তাকাচ্ছি তখন মনে হচ্ছিলো হাত পাগুলো কাঁপছে, মনে হচ্ছিলো না নিচে এক্ষুনি মনে হচ্ছে নিচে পড়ে যাবো, এরকম টাইপের মনে হচ্ছিলো। মানে কী যে রোমাঞ্চকর ব্যাপার ছিল সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা। দিদিভাইও ভয় পাচ্ছিল, আমিও ভয় পাচ্ছিলাম, দিদিভাই তো সামনে যেতেই পাচ্ছিল না আর গিয়ে দেখতে পাচ্ছিল না, আমারও এই একই অবস্থা। তো আমরা ছিলাম ওই নিচটাতে, ওই নিচ থেকে আমরা কিন্তু এতটা ওপরে উঠে চলে এসেছি। এবার দেখুন আমরা ওয়াটারফলটাকে এতটা মানে ওপরে চলে এসেছি, এবার ওয়াটারফলটাকে এত সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা। তো এখানেও এই মানে এই পুলটাতে এই ব্রিজটাতে দাঁড়িয়ে আমাদের মানে নিচের নিচের দিকে তাকাতে যে কী ভীষণ ভয় করছিল, মনে হচ্ছিলো এই বুঝি মানে ভেঙে গেল, বোধহয় ভেঙে গিয়ে আমার নিচে পড়ে গেল, এরকম টাইপের মনে হচ্ছিলো, নিচটা দেখে ভীষণই ভয় লাগছিল।
এ এক দারুণ অভিজ্ঞতা ছিল, মানে কী বলবো আপনাদেরকে বলে আমি কিছুতেই বোঝাতে পারবো না যে কী ধরনের অভিজ্ঞতা ছিল। তো চলুন আরেকটু ট্রেক করে করে ওপরে উঠে আসলাম, সবাই দেখতে চাইছিলাম যে আরও ওপরে কি আছে। তো এখানে ওপরে কিছুই সেরকম নেই, এখানে ওপরে একটা হোটেল আছে, এই হোটেলটাই মানে জাস্ট এখানেই শেষ, আর এর ওপরে কিছু নেই, এই হোটেলটা আছে এটাই দেখলাম। দেখে আমরা এবার সবাই কিন্তু এবার নিচে নেমে যাব, আর আমাদের এখানে দেখার কিছু নেই। আর এই এতটা রাস্তা যে ট্রেক করে করে উঠে এসেছি, আমাদের বাবু কিন্তু একবারও বলেনি যে আমাকে কোলে নাও, ও কিন্তু নিজে থেকেই উঠে এসেছে একদম, আর নিজে থেকেই মানে নামছে, একবারও বলছে না যে আমাকে কোলে নাও, কোলে নিতে হবে আমাকে, এরকম টাইপের কিন্তু একবারও বলছে না। কিন্তু আমাদের বড়দেরই খুব কষ্ট হচ্ছিল উঠতে, আমরা বড়রাই পারছিলাম না কষ্ট, মানে কষ্টে এত মানে এ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, আমরা উঠতে পারছিলাম না। কিন্তু ওরা ছোট তো তাই ওদের সমস্যা সেরকম হচ্ছিল না, ওরা ভালোভাবেই উঠছে নামছে, ওদের কোনো ব্যাপারই নয়। এই দেখেছেন, ওঠার সময় একটু দুষ্টুমি করছে, এই লাফালাফি করছে, এ করছে, একটু দুষ্টুমি করছে, কিন্তু নিজে নিজে উঠে এসেছে আর নেমেও যাচ্ছে। লাফাস না, এবার জেম্মার হাত ধরেছে। শার্লক হোমস আর প্রফেসর মরিয়াটি এই এত ওপরেই চলে এসেছিলেন, ওনারা ওনারা এসে ওনাদের এখানেই লড়াই বেঁধেছিল, আর এই মানে ওয়াটারফলের ওপর থেকেই একদম ওই প্রফেসর মরিয়াটি আর শার্লক হোমস দুজনেই পড়ে যান। মানে গল্পটা ছিল এরকমই, দ্য ফাইনাল প্রবলেম গল্পটা ছিল। তো দুজনেই পড়ে যান, শোনা যায় যে শার্লক হোমস কিসের মধ্যে একটা আটকে গেছিলেন, উনি বেঁচে যান, আর প্রফেসর মরিয়াটি কিন্তু মারা যান। তো এইরকমই ছিল গল্পটা। দারুণ রোমাঞ্চকর ব্যাপার, মানে উপরটা থেকে যখন নিচে তাকাচ্ছি দারুণ রোমাঞ্চকর ব্যাপার, মানে কি বলবো, ভীষণই ভয় লাগছিল, ভীষণই মানে কি বলবো, শরীর হালকা হয়ে যাচ্ছিল, এতটাই মানে উঁচু ছিল জায়গাটা, মনে হচ্ছিল মানে এই বুঝি পড়ে গেলাম নিচে। আর হেঁটে হেঁটে যে উপরে যাচ্ছিলাম, এই উপরের মানে কিছু কিছু তো সিঁড়ি করা আছে, আর কিছু কিছু এইরকম পাহাড়ের মতো পাথর টাথর এইসব পড়ে আছে, এগুলোর মধ্যে দিয়েই আমাদেরকে হেঁটে উপরে উঠতে হচ্ছিল। তো চলুন যাওয়া যাক, আজকের মতো বেড়ানো শেষ। এবার বাড়ি যাব, আবার ফানিকুলারে চেপে আমরা বাড়ি যাব, দিয়ে আবার ট্রেন ধরতে হবে, ট্রেনে করে বাড়ি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো টাটা।